এবং যত গুজব আছে আরকি গ্রাম বলেন শহর বলেন প্রচলিত যত গুজব আছে সেগুলো আমরা ধরে ধরে ডিমান্ড করছি এগুলোর বেশিরভাগই হচ্ছে বিভিন্ন মানসিক রোগ ঠিক আছে মানসিক রোগের কারণে মানুষ জিনের মতো বিষয়গুলো দেখে বা বিভিন্ন মানসিক রোগ আছে আপনি পেয়ে যাবেন আমাদের লেখা অনেকগুলো আছে বিস্তারিত যে এতগুলা মানসিক রোগ জিনা জিনে ধরা বা ও যে পড়িতে ধরা এসব মানসিক রোগ নিয়ে বিস্তারিত আলোচনা আছে ইভেন এবছরে একটা বইও আসছে এটা নিয়ে

তারপরে হলি ওয়াটার দিয়ে গায়ের ভিতরে হলি ওয়াটার মানে আর চিৎকার করে ও জুলে গেলো রে জুলে গেলো রে পুরে গেলো রে এই জিনিসগুলো তো দেখছেন তাই না এরকম তো তার কিন্তু এরকম অনেক ড্রামা আছে হ্যাঁ হ্যাঁ তারপরে মনে করেন ভারতে যদি এই ঘটনা ঘটে দেখবেন ওদের কিন্তু আবার ওই যে কথা কলে কামাবো না ওই বুথ গুলার ওই বুথগুলার কি ওই কালীরা গণেশের কসম তুই ছাই গণেশের নাম শুনলে করে দেখছেন তাই না আবার যদি সেই বুথটা যে উপরে ভর করছে তা সে যদি মুসলমান হয় তাহলে তারে আবার বলতে হবে কুরসি পড়ে শুনাইতে হবে আয়তুল পড়ে শুনাইলে তখন বেটায় চিৎকার করে তো আমি করছিলাম কি আমি তো ছোটবেলায় ছিলাম পংটা তো আমাদের এলাকার একজনের ভূত মানে জিনে ধরছে বুঝছেন এখন আমি করছি কি এক বন্ধুরা নিয়ে গেছি সে আবার আরবি টারবি ভালো পারে তো তারে কইছি কি আমি যে তুই আমি জিনের কাছে নিয়ে যেতেছি তুই করবি কি আরবিতে চটি পড়বি হ্যাঁ নোংরা গল্প আছে না আজে বাজে যৌন গল্প সেগুলো সেই সেইগুলো পরবি আরবিতে হ্যাঁ আরবি ভাষাতে চটিও আছে সেগুলো তুই পড়বি ওই জিনের সামনে দেখব জিনে কি করে এখন আমি মানে ওই বন্ধুস্তরে নিয়ে গেছি সে গিয়ে জিনের সামনে চটি পড়া শুরু করছে আরবিতে চটিতে যে কাহিনী সেটা হচ্ছে এক ছেলে এবং মেয়ে নাঙ্গা হইয়া কাম কাজ কারবার করতেছে হ্যাঁ এই চটি পড়া শুরু করছে আরবিতে খুব সুন্দর গম্ভীর ভাবে আরবিতে খুব সুন্দর ভাবে আবৃত্তি করতেছে চটিটা আর দেখলাম কি ওই জিনে চিৎকার শুরু করছে আরবি শুনে চিৎকার শুরু করছে ভাবছে কি ওই জিনে ভাবছে কি নিশ্চয়ই কোন সুরা টুরা ওইটা তো আর বুঝে নাই যে আমার দোস্ত সাথে নিয়ে করে চটি কইতেছে ওই জিনে চিৎকার করে কয় যে আই কোরআনের আয়াত কইস না আমারে আমার সামনে কোরআনের আয়াত কইস না আমারে মেরে লাইলো আমারে মেরে লাইলো চিৎকার দেয়া শুরু করছে তখন আমরা বুঝতে পারলাম যে এটা তো বন্ধ আমরা এই বলদার বলদা আরবি জানে না কিছু শুনলেই মনে করে যে তাই না আরব দেশের মানুষ তো সাধারণ কথাবার্তা কয় ওদের তো গল্প উপন্যাস লেখে তাই না ভাই কি বলেন হ্যাঁ হ্যাঁ ঠিক তখন ওই দিনে চিৎকার করে কান্নাকাটি শুরু করেছে থামা থামা তোর কোরআন চলে চলে যেতেছি তখন আমরা বুঝতে পারলাম যে একটা বন্ধ

হিন্দু পরিবারে জন্মাইলে বেদ থেকে কোনো গায়ত্রী মন্ত্র পেরা শুনাইলে শিবের কথা কইলে ভয় পায় আবার খ্রিস্টান পরিবারে জন্মাইলে তখন যদি বাইবেল থেকে ভার্স পেরা শুনাই তাহলে আবার সে ভয় পায় সে ভূতে ভয় পায় যায় তার মানে ভূত আসলে নির্ভর করতেছে ওই যার উপরে ভর করছে সে কোন পরিবারে জন্মাইছে এবং তার ছোটবেলা থেকে কোন ধর্মটা শেখানো হয়েছে সেটার উপরে আমি কিন্তু এখন পর্যন্ত কোনো নাস্তিকের উপরে কোনো জিনে বর করছে বা ভূতে বর করছে এরকম কথা নাই আমার কিন্তু অসংখ্য নাস্তিক বন্ধু বান্ধব আছে সারা পৃথিবীজিরা তাদের মধ্যে কেউ এখন পর্যন্ত কয় নাই যে তারা জিনে ধরছিল বা ভূতে ধরছিল কারণ কি কারণ নাস্তিকদের ভূতে ধরতে পারে না কারণ হচ্ছে নাস্তিকরা ভূতই বিশ্বাস করে না জিনেও বিশ্বাস করে না যারা যেই ভূতে বিশ্বাস করে তাদের উপরে সেই ভূত চড়ে কারোর উপরে মা কালী ভর করে কারো উপরে মানে শেয়ারা গাছের পেতনি ভর করে কারো উপরে দেবী ভর করে কারো উপরে জিনে মুসলমান হইলে জিনে ভর করে খ্রিস্টান হইলে হচ্ছে ডেবিলে ভর করে এইগুলা সবই ভর করে হচ্ছে সে ছোটবেলা থেকে যে জিনিসটা শিখে শিখে বড় হইছে সেই ধর্মের ভূত ব্যাপারটা কি বুঝতে পারতেছেন তেলে সমস্যাটা কোথায়

তাহলে আপনি আসবেন আমাদের সাথে বিতর্ক বিতর্ক করতে সাথে আমরা দেখাই দিব যে ধর্মটা কেন একটা খারাপ জিনিস এবং ধর্ম কেন মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে সাম্প্রদায়িকতা সৃষ্টি করে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ঘৃণা সৃষ্টি করে এই জিনিসগুলো যদি আপনি আসেন তখন আপনার সাথে বিতর্ক করবো আমরা হ্যাঁ আমি কবে আসবো সেটা তো বলতে পারি না কিন্তু আসবো আর কি

আমি তারে একটা ২০ প্যাকেট করে তার বাসায় পাঠাবো এবং সে তখন ভিডিও কলে সাথে যুক্ত হবে সারা দুনিয়া দেখবে আমিও ভিডিওতে থাকবো সে প্যাকেটটা আমাদের সামনে চোখের সামনে কোনো চালাকি করতে পারে আমাদের চোখের সামনে সে সিলটা খুলবে সিলটা খুইলা বিষটা বাইর করবে বাইর করে সাতটা আজবা খেজুর খায়া তারপর সেই বিষটা খায় পাঠাবো এবং হাদিসে বলা আছে যে যে ব্যক্তি সকালবেলা সাতটি আজবা খেজুর খাবে তার উপরে কোনো বিষক্রিয়া এবং জাদু কাজ করবে না এটা একেবারে সহি হাদিস নজরত মোহাম্মদ একদম নিজে বইলা গেছে এটা আমি তাহলে এই জিনিসটা পরীক্ষা করে দেখতে চাই বাংলাদেশে এমন কোন বাপের ব্যাটা আছে নাকি আহমদুল্লাহ মিজানুর রহমান আজারি জাকির নায়ক এরা যে কেউ হোক আমার যত টাকা পয়সা আছে আমি সব তারে দিয়ে দিব সে যদি পটাশিয়াম সায়ানিট খায়া দাঁড়ায় থাকতে পারে এবং আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব এবং আমি হস করতে চলে যাব। চ্যালেঞ্জ পৃথিবীর সমস্ত

আসিফ ভাই অন্য কোনো মমিন মুসলমান নাই যারা ওই যে আমাদের গত অতিথির মতো আসবে একটু কথা শুনতাম হ্যাঁ আমরা আস্তে আস্তে যুক্ত করবো তার আগে আমি ফারাজ ভাই আসছেন ফারাজ ভাই অনেক ধন্যবাদ আসার জন্য যুক্ত হওয়ার জন্য ফরাজ ভাই আপনার তো সময় থ্যাংক ইউ ভাই যুক্ত করার জন্য হ্যাঁ হ্যাঁ তাহলে আরেকজনকে যুক্ত করে নিয়ে একটু কথা বলে নেই ওনার সাথে কাকাশি ভাই আপনি ভালো আছেন আপনার মেইল আমি পেয়েছি কাকাশি ভাই ও হাই ভাইয়া থ্যাংক ইউ তাহলে আর আমার আর কিছু বলার নেই আসলে অনেক ধন্যবাদ আমি আপনাকে আজকে রাতেই আপনাকে মেল দিব এবং আমি মানে আপনি এবং আরো একজন আছেন আমরা তিনজন মিলে এই জিনিসটা দাঁড় করাবো মানে আমরা যদি মনে করেন গিট ল্যাবে যদি সবকিছু থাকে সেখানে আমরা আস্তে আস্তে এক একটা জিনিস আপডেট করতে পারবো তাহলে আমরা তিনজন মিলে মিশে এই কাজটা করতে পারি না কি বলেন কাকাশি ভাই জি ভাইয়া ঠিক আছে তাহলে আমি আজকে রাতেই আপনাকে জানাচ্ছি মেইলের মাধ্যমে অনেক ধন্যবাদ আপনাকে খুব সুন্দর হয়েছে যেটা বানিয়েছেন খুব সুন্দর হয়েছে আমি রাতে যোগাযোগ করছি আপনার সাথে আচ্ছা ভাই বিদায় নিচ্ছি তাহলে ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা ভালো থাকবেন তাহলে আজকে আমাদের কাছে যে জিনিসটা এসেছিল সেটা হচ্ছে যে জিনভূত এই নিয়ে প্রতিদিনই প্রশ্ন আসে তো আমি বাসবিহারি ভাই আপনাকে অনুরোধ করতে চাই বাসবিহরি ভাই যদি আহ জিনভূত বিষয়টা আসলে কি সেটা নিয়ে যদি আপনি একটা আমাদেরকে প্রেজেন্টেশন আমাদেরকে দেখাইতে পারেন যে মানে একটু আলোচনা করতে পারেন একটা বিস্তারিত আলোচনা মানে অনেক কয়েকটা কেস ধরে ধরে যে এই রকমের কেস এই ঘটনা ঘটেছে রকমের কেস এই ঘটনা ঘটেছে এটা কি আপনার পক্ষে করা সম্ভব আসবে ভাই কেস ধরে ধরে তো সেরকম ভাবে পারবো না তবে এর ভিত্তিটা আমি একটু মানে বলতে পারি ব্যাখ্যা করতে পারি যে মানুষ কেন এইগুলো দেখে আর এইটুকু বলতে পারি কিন্তু আপনাকে বলতে বললে আপনি খুব শর্ট করে বলেন শর্ট করে বলে আপনি মানে থেমে যান আমরা চাই আসলে একটা কমপ্লিট একটা বিস্তারিত আলোচনা আপনার কাছ থেকে যেটাতে আপনি বেশ কয়েকটা জিনিস কভার করবেন যেই যেগুলোর ভিতরে একটা একটা থাকবে হচ্ছে ধর্মগ্রন্থে যে জিনিসগুলো বলা আছে হিন্দু ধর্মগ্রন্থে যে কি বলা আছে ইসলাম ধর্মগ্রন্থে কি বলা আছে এবং এই জিনভূতের ধারণাগুলো ইতিহাসে কিভাবে মানুষের ভিতরে আসলো সেটার ব্যাকগ্রাউন্ডটা কি কেন আসলো এই জিনিসগুলো থাকবে এবং এখন আমরা এই বিষয়ে কি বলেন কি কি রোগ এখানে হতে পারে তাদের কি কি রোগ হয়ে থাকতে পারে এবং আমাদের অশিক্ষিত সমাজেই কেন এই জিনিসগুলার বেশি প্রভাব দেখা দেয় এই সবকিছু একসাথে আপনার বলতে হবে তাহলে আপনি যদি পুরো জিনিসটাকে বলেন একসাথে তাহলে আমি ওই ভিডিওটাকে কাট করে রেখে দিব আর কেউ যদি ভবিষ্যতে এসে জিনভূত নিয়ে কথা বলতে চায় তখন আমরা এই ভিডিওটা ছেড়ে দিব আর কি বুঝছেন এইভাবে আচ্ছা আমি তাহলে বলি দু একটা কথা সেটা হচ্ছে আমরা বস্তুগত জগতে যখন কোনো একটা বিষয়কে দেখি কোনো বস্তুকে দেখি তার একটা ইম্প্রেশন আমাদের মাথায় তৈরি হয় তারপরে আমরা যখন সেটাকে চিন্তা করি তখন তৈরি হয় ধারণা তাহলে প্রথমটাকে বলা হয় ইম্প্রেশান পরেরটাকে বলা হয় পারসেপশন তো যেমন ধরুন আপনি একটা রাস্তায় গাড়ি দেখলেন সেই মুহূর্তে আপনার গাড়িটার ছবিটা আপনার ইমপ্রেশন তৈরি হবে আপনার মস্তিষ্কে পরে বাড়িতে এসে আপনি যখন আপনার বাচ্চা বাচ্চাকে বর্ণনা করছেন তখন সেই ছবিটাকে পুনরুৎপাদন করে আপনি ধারণাটা উপরে ভাষা প্রয়োগ করে আপনি বলছেন তাহলে কোনো জিনিস সম্পর্কে আপনার ধারণা তৈরি করতে গেলে অবশ্যই সেই বস্তুটাকে অস্তিত্বে থাকতে হবে এবং তার সঙ্গে ইন্দ্রিয়ের যোগাযোগ হতে হবে না হলে আপনি সেই বস্তু সম্পর্কে কোনো উপলব্ধি অনুভব ধারণা কিচ্ছু করতে না যেমন ধরুন আপনার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে কি না আপনার ইন্দ্রিয় হচ্ছে ত্বক আপনার শরীরের ভেতরে যে আটানব্বই ডিগ্রি আটানব্বই পয়েন্ট ছয় এই তাপমাত্রার সঙ্গে পরিবেশে তাপমাত্রা একটু কম আছে এইটা আপনার মস্তিষ্কে গিয়ে এই ডিফারেন্সিয়েশনটা হলো তখন আপনার মনে হচ্ছে ঠান্ডা লাগলো তো অবশ্যই কোনো বস্তুর সম্বন্ধে অনুভব অনুভূতি বা ধারণা করতে গেলে উপলব্ধি করতে গেলে সেই জিনিসটাকে অবশ্যই অস্তিত্বে থাকতে হবে তা না হলে সে সম্বন্ধে কোনো রকম ধারণা করা যায় না এবারে যারা এই জিন বা ঈশ্বর বা আত্মা এই যে কতগুলো মেটাফিজিক্যাল জিনিস ওরা বলে দেখবেন অনুভব উপলব্ধি করতে হবে অনুভব করতে হবে হ্যান হ্যান করতে হবে তবে আপনি কি বুঝল আসল থিওরিিস্ট আর থাকে তার সঙ্গে ই যোগাযোগ না হয় আপনি ইমপ্রেশনও পাচ্ছেন না অনুভবও পাচ্ছেন না আপনি শুধু কথার মায়াজাল তৈরি করছেন লোককে বোকা বানাবার জন্য এইটা হচ্ছে মূল থিওরি আচ্ছা এবারে হচ্ছে এর রূপ গীতি করে মানুষকে বোকা বানায় এরা নানা রকম এই রকম কাহিনী যে তৈরি করে সেও ও আদপে এসব কিচ্ছু দেখেনি কোনোদিন দেখেনি কারণ এগুলো নেই এবারে যদি লজিক প্রয়োগ করা যায় লজিকে দেখা যাচ্ছে যে আমরা কার্যকারণ প্রপার রিজনিং এবং একরূপতা নীতি এই তিনটের উপরে লজিক চলে এখন কোনো একটা লোক যদি জিন দেখে তাহলে আমিও দেখব আপনিও দেখবেন কারণ তার ইন্দ্রিয়র ক্ষমতা আমার ইন্দ্রিয়র ক্ষমতা যদি দুজনকার ইন্দ্রিয় ভালো হয় তাহলে অবশ্যই আমরা দেখতে পাব সে একা দেখছে সে একা চালনা করছে এরকমটা হতে পারে এই হচ্ছে ঘটনা এবারে ধর্ম

তন্ত্র মন্ত্র এসবের দ্বারা কি করে শয়তানকে আনা যাবে বা অপদেবতাকে আনা যাবে এখানে সনাতন ধর্মে শয়তান নেই অপদেবতা আছে কিভাবে আনা যাবে এই ধরনের কিছু আছে আর ইসলাম ধর্মে তো আপনারা জানেনি আপনারা বলেন ফিন ভূত চালান দোয়া এসব তো এইগুলো হচ্ছে ওই মূল ভিত্তিটার উপরে এরা এই ব্যবসাটা চালাচ্ছে সেটা হচ্ছে মানুষ ভয়ের মধ্যে থাকে অনিশ্চয়তার মধ্যে থাকে এবং সে সবসময় আত্মরক্ষায় ব্যস্ত সে নানা রকম চিন্তা করতে পারে না ফলে যে মানুষের কাছে আত্মরক্ষায় ব্যস্ত হয়ে পড়ার জন্যে তার উদ্বৃত্ত কোনো মস্তিষ্ক ব্যবহার করতে পারে না সারা দিন সে আত্মরক্ষা করছে ফলে এইগুলোকে সে ভয় পেতে থাকে এই 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 সুযোগটা হচ্ছে এই ব্যবসায়ীরা নেয় তো এইটাই হচ্ছে জিন ভূত যাই বলুন না কেন এইটা হচ্ছে যুক্তিবিদ্যা দিয়ে এইভাবেই এটাকে ব্যাখ্যা করা হয়েছে এবারে কে ভয় পেলো কে পেলো না আমরা শুধুমাত্র ব্যাখ্যাটা করতে পারি আর ঘটনার কথা বলছেন এরকম তো অনেক হয় এই জোরে জোরে আওয়াজ হচ্ছে কোথায় মানে আওয়াজ হচ্ছে কোথায় জানলা দরজা খটখট করছে তারপরে গ্রামের দিকে দেখবেন টিনের চাল টিনের ছাদ আর কি তো সে দিনের বেলা সে টিন মেটাল দিয়ে তৈরি সে বাড়ে রাত্রিবেলা যখন কম টেম্পারেচার কমে যায় সে আবার সংকুচিত হয় ফলে টিনে কড়কড় করে আওয়াজ হয় সাধারণ মানুষ ভাবে ভূত আছে এইরকম ঘটনা আর তো সে তখন ওজাবদ্দি ডাকে এসে যাবদ্ধিও আবলতাবোল মন্ত্র ফন্ত পড়ে কিছু টাকা পয়সা নিয়ে চলে যায় আসলে ওই টিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কর জন্য এই ঘটনাটা ঘটে তো এই রকম ভাবে মেন জিনিস হচ্ছে অবিদ্যা অর্থাৎ আপনি কার্যকারণ সম্পর্ক যদি না জানেন আপনি বারে বারে এইভাবে প্রতারিত হতে থাকবেন এবং এই ব্যবসায়ীরা সেই সুযোগটা নেয় এইটুকুই বলার আর কি বলবো ঠিক আছে অনেক ধন্যবাদ বাসবে ভাই